তো আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে কবে থেকে রাজ্যের সমস্ত স্টেশনে লোকাল ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। তো আজকে আমরা দেখে নেব যে নভেম্বর মাসে কি রাজ্যের মধ্যে রাজ্যের সমস্ত স্টেশনে লোকাল ট্রেন চলাচল শুরু হবে কি না, অর্থাৎ নভেম্বর মাসে কবে থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল শুরু হবে। ইতিমধ্যে সবচেয়ে বড় একটি আপডেট কিন্তু চলে যাচ্ছে যে রাজ্যের মধ্যে নভেম্বর মাসে লোকাল ট্রেন চলবে কি চলবে না, সমস্ত কিছু দেখে নেবো আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার সাথে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে ক্লিক দিন, আর যে লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে বাটনে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে যে 30 নভেম্বর পর্যন্ত গড়াবে না লোকাল ট্রেনের চাকা, আনলকের 5 গাইডলাইন বলবৎ থাকার মেয়াদ আরও কিন্তু 1 মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নির্দেশিকা 31 অক্টোবরের বদলে 30 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে, আর এই গাইডলাইনে কিন্তু লোকাল ট্রেন চলার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার, তবে রাজ্য অনুরোধ করলে অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট মন্ত্রক। স্কুল কলেজ খোলার বিষয়টিও রাজ্যের উপরে কিন্তু ছেড়েছে সরকার। করোনা মহামারীর মাঝেই দেশকে ছন্দে ফেরাতে পর্যায়ক্রমে আনলকের নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সূত্র মেনে চলতি মাসে অর্থাৎ 30 নভেম্বর পর্যন্ত আনলক 6 নির্দেশিকা ঘোষণা করার কথা, কিন্তু তার বদলে উৎসবের মরশুমে আনলক 5 নির্দেশিকাকেই আরও 1 মাস বলবৎ রাখলো কিন্তু কেন্দ্র সরকার। গত কয়েকদিন ধরেই দেশে নিম্নমুখী করোনার গ্রাফ, ফলে অনেকেই আশা করেছিল যে এবার সম্পূর্ণ ছন্দে ফিরতে পারে দেশ, কিন্তু উৎসবের মরশুম আর শীতকালে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসলে কিন্তু পড়তে পারে দেশে। বিশেষজ্ঞদের এই সাবধানবাণী মাথায় রেখে নতুন করে আর কোনো কিন্তু ছাড় দিল না স্বরাষ্ট্র মন্ত্রক। 5ম দফায় প্রায় সমস্ত পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়েছিল, বাদ পড়েছিল লোকাল ট্রেন আর আন্তর্জাতিক বিমানযাত্রার উপর নিয়ন্ত্রণ রাখা হয়েছিল। 30 নভেম্বর পর্যন্ত সেই নিয়মেই কিন্তু থাকবে। নির্দেশিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেওয়া যাক। যে প্রথমত রয়েছে যে 30 নভেম্বর পর্যন্ত কন্টেনমেন্ট জোনে জারি থাকবে কড়া লকডাউন, দ্বিতীয়ত চলবে না লোকাল ট্রেন, তবে রাজ্য অনুরোধ করলে মন্ত্রক কিন্তু অনুমতি দিতে পারে, তৃতীয়ত এয়ার বাবল ছাড়া আন্তর্জাতিক বিমান চলবে না, চতুর্থত রাজ্য চাইলে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে, পঞ্চমত অন্তরাজ্য আমজনতা এবং মালপত্র পরিবহনে কোনো বিশেষ অনুমতির প্রয়োজন নেই, ষষ্ঠত বদ্ধস্থানে সর্বাধিক 200 জন কোনো ধর্মীয় সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে কিন্তু পারবেন, সপ্তমত হোটেল রেস্তোরাঁ বার পাব পর্যটনস্থল জিম সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, তবে মানতে হবে করোনা বিধি, অষ্টমত চলছে কিন্তু মেট্রো, নবমত বলা হয়েছে যে মাস্ক স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক, মানতে হবে সামাজিক দূরত্ব বিধিও। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনোরকমভাবে গাইডলাইন কিন্তু লোকাল ট্রেন চালানোর জন্য অনুমতি দেয়নি নভেম্বর মাসে। যদি রাজ্য সরকার চায় যে নভেম্বর মাসে রাজ্যের মধ্যে লোকাল ট্রেন যে রয়েছে তা চালাতে কিংবা এই মুহূর্তে চালাতে, সেটার কেন্দ্র সরকার অনুমতি নিতে পারে এবং কেন্দ্র সরকার যে রয়েছে অনুমতি দিতে পারে, তবে গাইডলাইন যে রয়েছে সেই গাইডলাইনটি কিন্তু কোনোরকমভাবে অনুমতি কিন্তু দেয়নি। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে, রাজ্য সরকার উচিত কি না, অর্থাৎ এই করোনা পরিস্থিতির মধ্যে লোকাল ট্রেন চালানো, এর পাশাপাশি এই লোকাল ট্রেন নিয়ে আপনাদের মতামত অবশ্যই কোনো সাক্ষর সময় জানিয়ে দেবেন, এবং যখন নতুন আপডেট চলে আসবে সমস্ত আপডেট আপনি পেয়ে যাবেন। এই জন্য সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং